চক্রান্ত। আমার সময় শেষ, আগে বলেছিলাম জিরো, এখন বলছি মাইনাস টু। দেখুন, প্রথমত হচ্ছে এই যে তদন্ত চলছে, এই তদন্ত কিন্তু কোর্টের রায়ে চলছে। বিজেপি কোথাও তদন্ত করেনি বা তদন্ত করার কথাও বলেনি। দ্বিতীয় যে বিষয়টা, যে কোর্ট বহুবার সম্মানীয় বিচারপতিরা বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হচ্ছে না কেন, এই ধরনের প্রশ্ন আমরা হাইকোর্টের সম্মানীয় বিচারপতিদের মুখে শুনেছি, যা প্রমাণ করছে যে বিভিন্ন যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তথ্য প্রমাণ আছে। শুধু তাই নয়, আমরা মিডিয়ার মাধ্যমে খবর পেয়েছি যে লিপস অ্যান্ড বাউন্স থেকে টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে গেছে। এতদিন বলতেন যে লিপস অ্যান্ড বাউন্সের সাথে ওনার কোনো যোগাযোগ নেই, হঠাৎ করে তিনি স্বীকার করে নিলেন যে লিপস অ্যান্ড বাউন্স আমার কোম্পানি, কারণ কিছুদিন আগে উনি নিজেই বলেছেন যে আমার কোম্পানিতে আর ছাপা পড়েছে। মুখ্যমন্ত্রীও বলেছেন যে ছেলেটি সবে ফিরে এলো, তারপরে তার কোম্পানিতে ছাপা পড়ে গেল। ডায়মন্ড হারবার এফসির জলের বোতল লিপস অ্যান্ড বাউন্সে, এ তো জলের মতো পরিষ্কার। উনি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 ঘন্টা 20 মিনিট ধরে না কতক্ষণ ধরে মিথ্যে কথা বলেছেন, মিথ্যের ফুলঝুরি জড়িয়েছেন, তো সবাই দেখেছে, তো ওপেন সিক্রেট যে উনি মিথ্যে কথা বলছেন। রাজনৈতিক প্রভুদের খুশি করতে বারবার তাকে তলব করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কি বলবেন? দেখুন, রাজনৈতিক প্রভুদের যদি খুশি করতে হতো তাহলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এতদিন জেলের ভেতরে থাকতে হতো, এবং আগামী দিনে এই যে INDI ইন্ডি অ্যালায়েন্স, এই ইন্ডি অ্যালায়েন্সের গতকালের মিটিংয়ে একটা চেয়ার ফাঁকা ছিল, আগামী দিনেও এই চেয়ার ফাঁকাই থাকবে। আমি ভবিষ্যৎবাণী করলাম, আগামী দিনেও এই ইন্ডি অ্যালায়েন্সের এই চেয়ার ফাঁকাই থাকবে। কলকাতা পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে গেছে ইডি, লিপস অ্যান্ড বাউন্সের অফিসে ফাইল ডাউনলোড মামলায় হয়রানির অভিযোগ, বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজ শুনানি হয়েছে। দেখুন, এ তো নতুন কিছু নয়, আমরা তো দেখেছি রাজীব কুমারের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে নির্লজ্জের মতো একজন মুখ্যমন্ত্রী হয়ে একজন অপরাধীকে বাঁচানোর জন্য যা করার নয় তাই করেছিলেন। উনি ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী তার কোনো আধিকারিককে, পুলিশ আধিকারিককে হোক বা আধিকারিক হোক, বাঁচানোর জন্য এই ধরনের নির্লজ্জতার পরিচয় দেয়নি। মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে বাঁচানোর জন্য করেছিলেন, এখন ভাইপোকে বাঁচানোর জন্য সেইভাবে পুলিশকে কাজে লাগিয়ে ইডির বিরুদ্ধে মামলা দিচ্ছেন। কিন্তু এইভাবে ইডিকে রোখা যাবে না, ইডি একটি প্রফেশনাল সংস্থা, তারা জানে কিভাবে এই ধরনের অপরাধীদেরকে হ্যান্ডেল করতে হয়। আগামী দিনে গরু পাচার যারা করেছে, কয়লা পাচার যারা করেছে, তাদের টাকা যাদের অ্যাকাউন্টে ঢুকেছে এই পাচারের টাকা, তারা কেউ রেহাই পাবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সংস্থার প্রতি পূর্ণ আশ্বাস আছে, পূর্ণ বিশ্বাস আছে। প্রচারকে ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এরপরও নিয়োগ কোথায়, রিপাবলিকের এই প্রশ্নে রেগে লাল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। না, সে তো মুখ্যমন্ত্রীর কথাকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো ওখানে মানে দূরচাই করে দিয়েছেন বলা ভালো। উনি পরিষ্কার বলেছেন, আমি বলেছিলাম ডবল ডবল চাকরি হবে, তার মানে উনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন সেই কথা উনি রেসপন্সিবিলিটির সাথে বলেননি, নিজেই স্বীকার করছেন। এবং শুধু তাই নয়, ধূপগুড়ি তো আমরা গিয়ে দেখেছি, উনি সুপার সিএম, উনি বলছেন মুখ্যমন্ত্রী কী বলে গেছেন আমি জানি না, আমি বলে দিচ্ছি 31 ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রীও এখন বর্তমানে রাজ্য চালাতে পারছেন না, তার উপরে তার মাথায় যিনি আছেন তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে বাংলার সুপার সিএম। উনি বলছেন যে ওনার সময় নষ্ট করার জন্য, ওনাকে হয়রানি করার জন্য বারবার করে বিজেপির কথাই ইডি তাকে তলব করছে, এবং উনি বলেছেন যে গতকাল যেহেতু কোয়ার্ডিনেশনের মিটিংটা ছিল, উনি কোয়ার্ডিনেশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, পাশাপাশি তৃণমূলই পারে বিজেপির সাথে ভালোভাবে ফাইট করতে, সেই কারণেই এই হ্যারাসমেন্ট। দেখুন, তৃণমূল নামক এই দলটার বাংলার বাইরে তো কোনো অস্তিত্ব নেই, ত্রিপুরা গোয়াতে গেছিলেন, ও তো অঙ্কুরেই অঙ্কুরোদ্গম হওয়ার আগেই নষ্ট হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে উনি, ওনার কাজ কী আছে যে ওনার সময় নষ্ট করা হচ্ছে? তোলাবাজির টাকা গোনা ছাড়া অন্য কোনো কাজ আছে? তোলাবাজির টাকা গোনার সময় কাজের সময়, তাছাড়া তো অন্য কোনো কাজ নেই। তো স্বাভাবিকভাবে উনি কোন মিটিংয়ে যেতে পারলেন না পারলেন না, ওনার থেকে অনেক বড়ো বড়ো নেতা তৃণমূল কংগ্রেসে আছে, সিনিয়র নেতারা আছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় আছেন, সৌগত রায় আছেন, বাত্য বসু আছেন, এরা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক সিনিয়র তৃণমূল কংগ্রেসে। ধূপগুড়ির হার আপনারা মেনে নিতে পারেননি, তাই আপনাদের অসুবিধা হচ্ছে, এবং সেই ব্যথা থেকে এই ধরনের হয়রানি বলছেন উনি। উনি বলছেন, আমি ইলেকটোরাল প্রসেসে বিশ্বাস রাখি, এজেন্সি দিয়ে আমাকে ভয় দেখানো যাবে। দেখুন, ভোটে জিতে যাওয়া মানে আপনি অপরাধ করতে পারেন, এই যুক্তি আইনের কাছে টেকে না। লালু প্রসাদ যাদব একসময় ভোটে জিততেন, CPM তো 35 বছর 34 বছর এখানে রাজত্ব করেছে,
তার মানে কি, তার মানে জনগণ যাকে যখন ভোট দিচ্ছে সেটা তো সাময়িক কাজ, সাময়িক ম্যাটার। আগামী দিনে সে তাকে ভোট নাও দিতে পারে, এ তো পরিবর্তনশীল জনগণের রায়। তার উপর ভিত্তি করে আপনি এটা ক্লেম করতে পারেন না যে আমার রেপ করার ক্ষমতা আছে, আমি ভোটে জিতেছি। আমি ভোটে জিতেছি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটে জিতেছে মানে তিনি গরু পাচার করতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটে জিতেছেন মানে তিনি কয়লা পাচার করতে পারেন, এই অধিকার আপনার জন্মায় না। আপনি জেলে থেকে অনেক অপরাধী ভোটে জিতেছে যার বিরুদ্ধে রেপের কেস আছে, এরকম অপরাধীও ভোটে জিতেছে। তার মানে গণতন্ত্রে আপনি ভোট পাচ্ছেন মানে আপনি অপরাধ করতে পারেন, এই যুক্তি কিন্তু খাটে না। এবং আমাদের ধূপগুড়ি নির্বাচন নিয়ে আমরা যথেষ্ট আশাবাদী, প্রশাসন তৃণমূলের দিকে, আমরা বিরোধী দল হয়েও 2% মাত্র ভোটের ডিফারেন্স, ওনারা 46,000 আমরা 44,000। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি লোকসভা নির্বাচনে এই ধূপগুড়ির ফলাফল আপনি দেখে নেবেন। স্পেশাল যে সেশন হচ্ছে পার্লামেন্টে, তৃণমূল অভিযোগ করছে যে ওখানে আদতে ওয়ান নেশন ওয়ান ভোট এই বিষয়ে আলোচনা করার জন্য এবং ঘুরিয়ে দেশের নাম পরিবর্তনের জন্য করানো হচ্ছে। সে তো যখন সেশন চলবে তখন তৃণমূল কংগ্রেসেরও তো কথা বলার অধিকার থাকবে, কথা বলবেন ওখানে। এখন তো আপনারা একা নন, গোটা দেশের সমস্ত চোরেরা তো একসাথে হয়েছে, আলিবাবা 40 চোর, তো 40 চোর একদিকে হয়েছে, এখন 26 চোর হয়েছে, মানে 26টা দলে আছে, তো 26 চোর মিলে সবাই চিৎকার করবেন, হুক্কা উহা করবেন, কে মানা করেছে? নারদাকাণ্ডে যুক্ত সৌগত, ফিরাদ সহ সবাই গ্রেফতার হোক, শুরু হোক শুভেন্দুকে দিয়ে। রিপাবলিক বাংলার সোজাসুজি প্রশ্নের জবাব অভিষেকের, INDIA এলে শুভেন্দু গ্রেফতার হবে দাবি অভিষেকের। দেখুন, INDIA জোট, সেই জোটের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা প্রথমত নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রফেসর সৌগত রায় থেকে শুরু করে কাকলি ঘোষ, দস্তিদার, এরকম যারা পুরনো তৃণমূল কংগ্রেস আছে তারা আস্তে আস্তে অস্তাচলে চলে যাক, এবং উনি এবং ওনার চোরেদের টিমেরা আস্তে আস্তে এখানে ভালো করে তার সাম্রাজ্য পাট নিয়ে বসুন। সেই জন্য এই কথা বলেছে শুভেন্দুবাবু, বিরোধী দলনেতা, সম্মানীয় বিরোধী দলনেতা, তিনি তার টার্গেট না, তার টার্গেট হচ্ছে সৌগত রায়, কাকলি ঘোষ, দস্তিদার, ফিরাদ হাকিম, এই নামটা ভুলে গেছিলাম, সব থেকে বড় টার্গেট এখন অভিষেকের। ফিরাদ হাকিম কবে জেলে ঢুকবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জন্য বসে আছেন। কংগ্রেস নেতা KC বেনুগোপাল বলেছেন যে সমন্বয় কমিটির সদস্য অভিষেককে তলব করেছিল ইডি, আর এই ঘটনা কেন্দ্রের প্রতিহিংসা রাজনীতির উদাহরণ। অভিষেককে তলব ইস্যুতে প্রদেশ কংগ্রেসের অবস্থান খারিজ হাইকমান্ডে, আর অন্যদিকে KC বেনুগোপাল তিনি চিঠি লিখে চোরেদের পাশে না থাকার বা দারুণ অনুরোধ। দেখুন, KC বেনুগোপালকে আগে বলবো নিজের দলটা নিজের ঘরটা আগে সামলান, তারপরে কেন্দ্র কি করছে সেটা নিয়ে ভাববেন। আপনার কংগ্রেস স্ট্যান্ড, ন্যাশনাল স্ট্যান্ড, সেটা তো রাজ্য কংগ্রেস সেটাকে ইয়ে করছে না, অ্যাপ্রুভ করছে না, অ্যাকনলেজ করছে না। রাজ্য কংগ্রেস তো অন্য কথা বলছে, রাজ্য কংগ্রেস বলছে যে আজই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকানো উচিত, ইডির উচিত তাকে গ্রেপ্তার করা। অতএব কংগ্রেস এখন একটা জগা খিচুড়ি, হাজারু দলে পরিণত হয়েছে, বহু কমিটি হয়েছে।